বৃষ্টি নেই তবুও হাঁটু পানি, দেখে মনে হতে পারে এ যেন জলাশয়। ড্রেন থেকে ময়লা পানি এসে জমেছে রাস্তায়, উঁচু যানবাহন ছাড়া দুর্ভোগের এই সড়ক পার হতে পারেন না কেউ। এটি রাজধানীর দক্ষিণখান এলাকার একটি রাস্তা, যেই রাস্তায় বৃষ্টি না হলেও জমে থাকে ড্রেনের ময়লা পানি। আর সীমাহীন এই দুর্ভোগ মাথায় নিয়েই দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচল করছেন এলাকার মানুষ। শুষ্ক মৌসুমে যদি এমন অবস্থা হয় তাহলে বর্ষা মৌসুমে পরিস্থিতি কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। স্থানীয়রা বলছেন দক্ষিণখানের বেশ কয়েকটি রাস্তার চিত্র একই। এই যে পানি, এখন গরম, এই গরমকাল শীতকালও আমরা এই 12 মাসই আমাদের এখানে পানি থাকে, পানির কোনো শেষ নাই। এখন দেখেন আমরা রাস্তার কি অবস্থা, এখন রাস্তাতে পানি ভিজে গেছে, সবসময় পানি জমা থাকে এই জায়গায়। দেখা যায় উজু মুজু কইরা মসজিদে যামু, এই মুহূর্তে পানি, প্রতি বছরই এখানে পানি জমা থাকে, বছরে একটা দিনও এখানে শুকনো থাকে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এলাকার একটা মেইন রোডের যদি এরকম হয় এটা তো এলাকার মানুষ মানবে না। শুধু যে জলাবদ্ধতা তা কিন্তু নয়, খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে দুর্বিষহ হয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের জীবন। এলাকাবাসীর দাবি, এক যুগেরও বেশি সময় ধরে মাটি ইট বালি খোয়া পড়েনি রাস্তায়। এমনকি উত্তর সিটির আওতাভুক্ত হলেও গত 5 বছরেও ভাগ্য বদলায়নি উত্তরখান ও দক্ষিণখানের মানুষের। পাশে যেতে যেতে অসুস্থ হয়ে যায় গাড়ি থেকে। একটা রুগী নিয়েও যদি যায় ওই রুগী মানে মেডিকেলে নিতে নিতে সে এমনি চলে গেছে। এবং জনগণের ভোগান্তি দিন দিন বাড়তেছে, কমার কোনো সুযোগ নাই। অটো নষ্ট হয়ে যায়, সারাদিনে একবার লিক হয়ে যায়, বর্ষাকাল এলে গাড়ি উল্টে পড়ে ভাঙ্গে যায়, সব গাড়ি মারে পল্টি খায় ওই গাতায় পল্টি খায় এই গাতায় পল্টি খায়। সিটি কর্পোরেশনের দায় সারা জবাব। মেয়র জানান দুই এলাকার সড়ক উন্নয়নে ইতোমধ্যেই নেওয়া হয়েছে প্রকল্প। সেই কাজ কিন্তু আমরা শুরু করেছি এবং আমরা আশা করি যে আগামী বর্ষা যেটা আছে, এই বর্ষাটা তো কষ্ট হবে কিন্তু আগামী বর্ষায় সেই কষ্ট কিন্তু আর থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা 24 ব্রিগেডকে আমরা দিয়েছি এই কাজ করার জন্য। শুধু আশ্বাস আর পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে দুর্ভোগ থেকে বাঁচতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।